কিন্তু পড়েছে। যাত্রীগণ দেখতে পাচ্ছেন সবাই বসে আছে। হ্যালো এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই শুভ মহানবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে একদম তারকেশ্বর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি ব্লগ কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে তারকেশ্বর রেলওয়ে স্টেশনের টোটাল দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। এই আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে সকাল 8:35, টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার এবং ভাড়া পড়বে 10 টাকা। এছাড়াও মাঝে কী কী স্টেশন পড়ছে তা বিস্তারিত আমি এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এইটি হচ্ছে আরামবাগ রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে এই মুহূর্তে আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 37360 আরামবাগ হাওড়া লোকাল। এই ট্রেনে করেই আমি আজকে তারকেশ্বর পর্যন্ত ব্লগ জার্নি দেখাবো। আর মাঝে কী কী স্টেশন পড়ছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো। আর আপনারা ধৈর্য সহকারে একটি ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি হলো এটি হচ্ছে আরামবাগ হাওড়া লোকাল। এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ কিন্তু দেখতে পাচ্ছেন মাঝে কী কী স্টেশন পড়ছে সমস্ত কিছু বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমি আস্তে আস্তে ট্রেনের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সিটগুলো কীরকম, কম্পার্টমেন্ট সিটগুলো। এ হচ্ছে ট্রেনের ভিতরে অন্দরটা। দেখতে পাচ্ছেন এই সাইডগুলো যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই সাইডগুলো মানুষজন যাত্রী এখানে বসে আছে। দেখতে পাচ্ছেন ভিতরে প্ল্যাটফর্মগুলো। আর আমি এই সিটটা দিয়ে বসবো, বসে পুরো জার্নিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এক্সক্লুসিভ, এবং আরামবাগ প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে সেই এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আরামবাগ রেলওয়ে প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কিন্তু এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে। বুঝতে পাচ্ছেন চারপাশটা কেমন। এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে ট্রেনটি প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়াপুর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন একটি ট্রেন আগে থেকে দাঁড়িয়ে আছে। এই প্ল্যাটফর্মের নামটি হচ্ছে মায়াপুর রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে মায়াপুর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন মায়াপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এটি হচ্ছে মায়াপুর রেলওয়ে স্টেশন বা মায়াপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন মায়াপুর রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন নদীটা ক্রস করছি। দেখতে পাচ্ছেন মায়াপুরের পরে কিন্তু এই নদীটা পড়ছে, সেই নদীটা কিন্তু ক্রস করছি। যে প্ল্যাটফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাকিপুর হল স্টেশন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাকিপুর হল স্টেশন। এই মুহূর্তে যে প্ল্যাটফর্মে আমরা প্রবেশ করলাম বা ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে তাকিপুর হল স্টেশন, হল স্টেশন, তাকিপুর হল স্টেশন। দেখতে স্টেশন থেকে ট্রেন কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তাকিপুর হল স্টেশন থেকে ট্রেন কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আবার একটা নদী দেখতে পাচ্ছেন। ট্রেন থেকে আমি আপনাদেরকে ভিউটা এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নদী কিন্তু পড়েছে। যাত্রীগণ দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, প্রবেশ করছে। এইটি হচ্ছে তালপুর হল্ট, তালপুর হল্ট স্টেশন। দেখতে পাচ্ছেন তালপুর হল্ট স্টেশন এক্সক্লুসিভ।
ট্রেন কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালপুর ফল স্টেশন। এই স্টেশন থেকে আস্তে আস্তে ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে, এর পরেই পড়বে তারকেশ্বর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সর্বশেষ স্টেশন বা লাস্ট স্টেশন। আজকে ব্লগের জার্নি হচ্ছে লাস্ট স্টেশন তারকেশ্বর। এই তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে গেলাম আস্তে আস্তে। এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রেন আগের থেকে দাঁড়িয়ে আছে, একটি ট্রেন আগের থেকে দাঁড়িয়ে আছে। তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু পৌঁছে গেল, এই ট্রেনটি করে আমি আজকে এলাম। আর আজকের ব্লগের শেষ স্টেশন আপনাদেরকে বলেছিলাম যে তারকেশ্বর পর্যন্ত আজকে ব্লগটা দেখাবো। আর এখন টাইম হচ্ছে আর আরামবাগ রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটি ছেড়েছিল 8:35, আর তারকেশ্বরে পৌঁছালো 9:11। 9:11তে কিন্তু এই ট্রেনটি পৌঁছে গেল। আরামবাগ রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছেড়েছিল 8:35, আর তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে পৌঁছে গেল 9:11। দেখতে পাচ্ছেন এর মুহূর্তে আপনারা সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন। আর অমৃত ভারত প্রকল্পে এই তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, অমৃত ভারত প্রকল্পে এই তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে কিন্তু কাজ শুরু হয়েছে। ওই সাইডগুলো দেখতে পাচ্ছেন নতুন নতুন টালি বসেছে, ওই সাইডে কিন্তু কাজ শুরু হয়েছে অমৃত ভারত প্রকল্পে। এই তাহলে ফ্রেন্ড আপনারা দেখতে পেলেন যে আজকের ব্লগের শেষ জার্নি তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। আর মাঝে কী কী স্টেশন পড়লো, ভাড়া কত, সমস্ত কিছু আমি আগেই বলে দিয়েছি। আর কী কী স্টেশনে ভিউটা কেমন, কোন স্টেশন কীরকম দেখতো না, আমরা এই ভিডিওতে আশা করি দেখতে পেলাম। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমি সর্বশেষ স্টেশন বা লাস্ট স্টেশনে পৌঁছে গেছি তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তারকেশ্বর রেলওয়ে প্ল্যাটফর্ম। হ্যাঁ, সাইডে আমি আমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। আর দেখা হবে নেক্সট পরের ভিডিওতে।